নদী যেমন রাখে তেমনি কেড়েও নেয় বর্ষায় উপকূলীয় জনপদের নদী তীরে চলে অবিরাম ভাঙা গড়া বদলে যায় জন্মভিটার মানচিত্র কথায় আছে আগুনে পুড়লে ছাই থাকে কিন্তু নদী ভাঙনে তীরবর্তী বাসিন্দাদের হারাতে হয় সর্বস্ব যে বসতি ছিল পায়রা বিষখালি বলেশ্বর তীরে তা এখন জলের তলে তালতলি আমতলি পাথরঘাটা ও সদরের নদী তীরবর্তী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষের দিন কাটছে ভাঙন আতঙ্কে জরুরি পরিস্থিতিতে জিও ব্যাগ ফেলেও অনেক স্থানে ঠেকানো যাচ্ছে না ভাঙন এমন এক স্থান বরগুনা নলীবন্দর শত বছর আগে নদী বাণিজ্যের কেন্দ্রে পরিণত হওয়া বন্দরটিকে ঘিরে গড়ে ওঠে কয়েক গ্রাম বসতি কিন্তু বিষখালীর ভাঙনে বসতি লঞ্চ ঘাট শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা বিলীন হয়েছে বর্ষায় ভাঙনের তীব্রতা এতই প্রকট হয় যে গোরস্থান ভেঙে কঙ্কালও বিলীন হয় নদী নদী ভেঙে যায় কবর থেকে লাশ বাইরেই যেতে বাঙ্গা নদীতে যাইতে আছি গাছ আর সমস্ত সব নদীতে বাঙিয়ে যায় লঞ্চ গাড় না সব ভাঙতে ভাঙতে বাজারে শেষ হয়ে যাইতে আমাদের একটা দরকার একটা বেরিভার দেওয়ার দরকার ব্লক দিলে আমরা বেশি খুশি হই বঙ্গোপসাগরের কোলঘেসা পায়রা ও শতাধিক গ্রামে নদী ফলে ছোট হয়ে আসছে জেলার জেলার মানচিত্র শতাধিক স্থানে ভাঙন দেখা দিলেও সদর পাথরঘাটা বামনা আমতলি ও তালতলি উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে সাতাশটি গ্রাম প্রতি বছর নদী ভাঙ্গে ভাঙতে আছে ঘর বাড়ি তলাই যা আমরা থাকতে পারতেছি না পানির ভিতর থাকতে দিন নদী ভাঙনের ফলে বর্ষাকালে অনেক কষ্ট হয় আমাদের স্কুল কলেজে যাইতে অনেক কষ্ট হয় রাখাইন অধ্যুষিত তালতলি উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন তেতুলবাড়িয়া ও জয়ল ভাঙা এলাকার প্রমত্তা পায়রার প্রবল স্রোতে প্রায় শতাধিক বাড়িঘর জমি জমা ধর্মীয় স্থাপনা সহ গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে অনেকেই তিন থেকে চারবার অন্যত্র সরিয়ে নিয়েছেন বসতি নতুন করে এলাকার নয় কিলোমিটার বাঁধের দুইশো মিটার নদীগর্ভে বিলীন হয়েছে এতে শঙ্কিত স্থানীয়রা বাংতে বাংতে একটা লাশ প্রান্তেই আমরা এই পুষিয়ার পর আর আমাকে কোনো দিকে যাওয়ার মতো কোনো জায়গা নাই কাইতেই পড়ে গেছে নদীতে ওই আমার বাড়ি ওই বাড়ি সারিয়ে আমরা আহ ভিতরে এই দাঁড়িয়ে আবার আছি প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাসে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় ভাঙন তীরের জনগোষ্ঠীকে তবে উপজেলা প্রশাসন তাকিয়ে আছে ভাঙন রোধে প্রস্তাবিত প্রকল্পের অনুমোদনের দিকে চাইনিজ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সমন্বয়ে পাথরঘাটে যে কাজ চলমান ওইটার জন্য কিন্তু আমাদের এখানেও প্রায় তিন কিলোমিটার বাঁধের জন্য ওটা অন্তর্ভুক্ত করা আছে একটা ব্লক দিয়ে একটা বেড়িবাদ দেওয়া হয়েছে বা ওই বেড়িবাঁধটার কাজ আসলে যখন এই প্রজেক্টটা পাশ হয়ে যাবে তখনই কাজ হবে বরগুনায় আটশো পাঁচ কিলোমিটার বেড়িবাধের মধ্যে চোদ্দ কিলোমিটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সবশেষ ঘূর্ণিঝড় রিমালে পানি উন্নয়ন বোর্ড জানায় অচিরেই এসব ভাঙন কবলিত এলাকার সুরক্ষায় নেওয়া হবে টেকসই পদক্ষেপ আমাদের অলরেডি বগুড়া জেলায় দুটি উন্নয়ন প্রকল্প চলমান আছে তার আওতায় প্রায় তেরো কিলোমিটার নদী সংরক্ষণ কাজ চলমান রয়েছে এছাড়া আমাদের দুইটি প্রকল্প সাবমিট করা আছে অনেক জায়গাতেই কাজ হাতে নিয়েছি কাজ চলমান আছে আমরা আশা করি আগামী বর্ষার পূর্বে এই সকল স্থান ঝুঁকিপূর্ণ মুক্ত করা যাবে প্রতি বছর নদী ভাঙনের ফলে এই উপকূলীয় জেলা বরগুনার প্রান্তিক মানুষের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয় সেই ক্ষতি নিয়ন্ত্রণ না করা গেলে কিংবা ভাঙন প্রতিরোধে টেকসই কোনো পদক্ষেপ না নেওয়া হলে আনুপাতিক হারে ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে এতে শুধু নির্দিষ্ট কোনো অঞ্চল কিংবা সেই অঞ্চলের মানুষই নন এই ক্ষতির ভার বহন করতে হবে পুরো দেশকেই জিয়াদ মাহমুদ এখন বরগুনা